হলেন এক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে নদিয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায়। আহত 35 বছরের মেহবুব শেখ কোতোয়ালি থানার অনন্তবাস এলাকার বাসিন্দা। এদিন সকালে মেহবুব শেখ কাজে যাওয়ার সময় একটি ম্যাটাডোর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।